এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ 27 মার্চ যে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে সেখানে কি কি জব আপডেট দেওয়া রয়েছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। বন্ধুরা, যদি আপনারা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, প্রথমে রয়েছে এখানে রেলের 480 অ্যাপেন্ডিক্স পোস্টে নিয়োগ করছে। এখানে বলা হয়েছে জেনারেল কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস, শুনে বলা হয়েছে এখানে আইটিআই হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। শুনে বলা হয়েছে এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর রয়েছে এখানে কেন্দ্রীয় 8 বাহিনী 80,000 কনস্টেবল নিয়োগ করছে, ঠিক আছে। এখানে জেনারেল কোয়ালিফিকেশন বলা হয় শুধুমাত্র মাধ্যমিক পাস হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এই বিষয়ে আর কেন্দ্রীয় 8 বাহিনী সমস্ত যে ইনফরমেশন তথ্য কত শূন্যপদ রয়েছে, বয়সীমা কী বলা হয়েছে এ বিষয়ে একটি ভিডিও বানানো রয়েছে, আপনারা আই বাটন দেখে আসতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে এখানে যে পোস্ট রয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পোস্টে নিয়োগ করছে, ঠিক আছে। এখানে বলা হয়েছে 502 ড্রাফটম্যান ও সুপারভাইজার পোস্ট নিয়োগ করছে। আচ্ছা, এরপর রয়েছে এখানে 100 ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে যেটা রয়েছে এরপর পিএসসি ফুড এসআই বিজ্ঞপ্তি কয়েকবার হবে, বলা হয়েছে এখানে যে ফুডের সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি কয়েকবার হবে, বলা হয়েছে এখানে নির্বাচনের শেষ হওয়া পর্যন্ত বিজ্ঞপ্তি বেরোবে না, অর্থাৎ বলা হয়েছে এখানে ভোটের পর ফুড এসআই যে ফুড সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি বেরোবে, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে এখানে ক্লার্কশিপ পার্ট টু এর ফল কয়েকবার হবে, যে রেজাল্ট কয়েকবার হবে, বলা হয়েছে এখানে যে ফল বেরোতে দেরি আছে, অর্থাৎ ভোট হয়ে যাওয়ার পর তারপর বিজ্ঞপ্তি, যে ভোট রেজাল্ট হয়ে যাওয়ার পর তারপর যে ক্লার্কশিপ পার্ট টু এর রেজাল্ট বের হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে এখানে যে পুলিশের চাকরি, ঠিক আছে। রাজ্য পুলিশের ওয়্যারলেস অপারেটর পদের জন্য দরখাস্ত করেছি, প্রথমে প্রিমারি পরীক্ষা হবে কি, পরীক্ষা কবে হবে, প্রার্থী পাচারের পরীক্ষা ফি কী বিষয় থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা ভাইটাল কোশ্চেন, ঠিক আছে। তো প্রিমারি পরীক্ষা এখন সঠিক জানা যাচ্ছে না, তবে বলা যাচ্ছে এটাই যে প্রিমারি পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, এই পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে এমসিকিউ থাকবে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে যেটা সবথেকে ভাইটাল প্রশ্ন বলা হয়েছে এখানে, এরপর রয়েছে আপনাদের এখানে কিন্তু অর্থাৎ অনেকেই বলেছিল যে পরীক্ষা, আমাকে অনেকেই মেসেজ করেছে যে স্যার দাদা প্রিমারি পরীক্ষা কবে হবে, ঠিক আছে। তো প্রিমারি পরীক্ষা এখনও পর্যন্ত সঠিক তথ্য জানা যায়নি, তবে এটা বলতে পারি যে আমি যেতটুকু পেয়েছি আপডেটটা 18 জুলাই হতে পারে সম্ভাবনা, ঠিক আছে, শিওর না। আচ্ছা, এরপর রয়েছে এখানে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে চলছে যে ফর্ম ফিল আপ, ঠিক আছে। প্রথমে রয়েছে এখানে, আচ্ছা, এরপর রয়েছে যে জব আপডেট, বর্তমানে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব চলছে ফর্ম ফিল আপ সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে রয়েছে এখানে পদের নাম, এখানে রয়েছে পোর্ট, এখানে রয়েছে যে পদের নাম, এখানে রয়েছে যোগ্যতা, এখানে রয়েছে শূন্যপদ, এখানে রয়েছে শেষ তারিখ, এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। বলা হয়েছে প্রথমে এখানে বর্ডার ফোর্স অর্গানাইজেশন পোস্টে নিয়োগ করছে, এখানে বলা হয়েছে এজেন্টাল কোয়ালিফিকেশন শুধুমাত্র আইটিআই পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে শূন্যপদ রয়েছে এখানে 459 রয়েছে শূন্যপদ, এখানে বলা হয়েছে শেষ তারিখ 5/4/2021, ঠিক আছে। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.bro.nic.in, এখানে আপনারা ভিজিট করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে এখানে চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্ট নিয়োগ করছে, এখানে বলা হয়েছে এসেন্টের কোয়ালিফিকেশন শুধুমাত্র ডিপ্লোমা পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে 42টি, ঠিক আছে। শেষ তারিখ বলা হয়েছে 30/3/2021, এই মাসে এখানে হাতে বেশি সময় নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর বলা হয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা চেক করতে পারেন, ঠিক আছে, চণ্ডীগড়.gov.in। এরপর রয়েছে এখানে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করছে স্টাফ নার্স পোস্ট নিয়োগ করছে, এখানে বলা হয়েছে যোগ্যতা জিএনএম পরীক্ষা পাস হতে হবে, ঠিক আছে, অর্থাৎ জিএনএম ডিগ্রি নিয়ে পাস করতে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে শূন্যপদে রয়েছে মোট 6,114 ভ্যাকেন্সি রয়েছে, শেষ তারিখ বলা হয়েছে এখানে 26/3/2021, ঠিক আছে। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in, এখানে আপনি ভিজিট করে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর রয়েছে এখানে পশ্চিমবঙ্গ
রেলের অ্যাপেন্টিস পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস, সঙ্গে বলা হয়েছে আইটিআই পাস করতে গেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সি রয়েছে 165 ভ্যাকেন্সি রয়েছে। শেষ তারিখ বলা হয়েছে 30/3/2021। ঠিক আছে, এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.mpoonline.gov.in। ঠিক আছে, যে রিপোর্ট রয়েছে এখানে সেনা মাইতে অফিসার পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা গ্রেজুয়েট পাস করতে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে রয়েছে, এখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সি রয়েছে 40 ভ্যাকেন্সি রয়েছে। শেষ তারিখ বলা হয়েছে এখানে 26/3/2021। ঠিক আছে, এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা ভিজিট করে চেক করতে পারেন, joinindianarmy.nic.in। আচ্ছা, এরপর রয়েছে এখানে লক্ষ্য মেট্রো রেলে পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা আইটিআই পাস, সঙ্গে বলা হয়েছে এখানে যে ডিপ্লোমা কোর্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর রয়েছে পোস্ট যে নিয়োগ করছে। এরপর রয়েছে এখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা 7/5 হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে 200 ভ্যাকেন্সি রয়েছে। শেষ তারিখ বলা হয়েছে এখানে 15/4/2021। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, আপনারা ভালো করে চেক করে দেখে নেবেন একটু। আচ্ছা, এরপর রয়েছে এখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম অ্যাকাউন্ট পোস্ট নিয়োগ করছে। এখানে রয়েছে, এখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে 25 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে এখানে রিসেন্টলি কোয়ালিফিকেশন বিকম পাস করতে হবে। ঠিক আছে, শেষ তারিখ বলা হয়েছে এখানে আপনাদের 31/3/2021। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা চেক করে দেখে নিতে পারেন একটু। আচ্ছা, এরপর রয়েছে দিল্লি সাবঅর্ডিনারি সার্ভিস পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে বলা হয়েছে স্নাতক পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে 1809 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, বলা হয়েছে শেষ তারিখ এখানে 14/4/2021। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, আপনারা একটু চেক করে দেখে নেবেন। এরপর রয়েছে এখানে পাতিওয়ালা ডিজেল পোস্ট নিয়োগ করছে, অ্যাপেন্ডিক্স পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা আইটিআই পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে 182। এরপর রয়েছে এখানে বলা হয়েছে শেষ তারিখ 31/3/2021, সঙ্গে বলা হয়েছে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা চেক করে নিতে পারেন। আচ্ছা, এরপর রয়েছে ন্যাশনাল কোঅপারেটিভ টেবল অফিসার পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা স্নাতক পাস হতে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে 23 ভ্যাকেন্সি রয়েছে। এরপর এখানে বলা হয়েছে শেষ তারিখ 11/4/2021। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.ncdc.in। ঠিক আছে, আচ্ছা, এরপর রয়েছে এখানে ভারত ডাইনামিক্স লিমিটেড পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা 7/5 হতে হবে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 70 ভ্যাকেন্সি রয়েছে। শেষ তারিখ বলা হয়েছে এখানে 31/3/2021। ঠিক আছে, এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা চেক আউট নিতে পারেন। আচ্ছা, এরপর রয়েছে এখানে জেনারেল এনসি ওরেন্স কর্পোরেশন পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা 7/5 হতে হবে। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি রয়েছে 40 ভ্যাকেন্সি রয়েছে। শেষ তারিখ বলা হয়েছে এখানে 29/3/2021। ঠিক আছে, এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা চেক করতে পারেন। তো বন্ধু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আরেকটি রয়েছে এখানে NMD পোস্ট নিয়োগ করছে। এখানে বলা হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে বলা হয়েছে আইটিআই পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে 303 ভ্যাকেন্সি রয়েছে। শেষ তারিখ বলা হয়েছে এখানে 31/3/2021। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা চেক আউট করতে পারেন। ঠিক আছে, nmdc.gov.in। ঠিক আছে, তো বন্ধুরা, এই PDFটি আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে, কারণ সেখানে প্রতিনিয়ত মক টেস্ট নেওয়া হয় এবং সমস্ত পরীক্ষার সেখানে PDF প্রোভাইড করা হয়। যদি বন্ধুরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।